নমস্কার, জয় মা কালী। ওয়েলকাম টু আর ইউটিউব চ্যানেল ইজি ওয়ে লার্নিং ক্লাসেস। আমি শর্মিষ্ঠা দেবনাথ, ইজি ওয়ে লার্নিং ক্লাসেসের ইংলিশ ফ্যাকাল্টি। আজকে আমি তোমাদের সাথে ডিসকাস করব প্রিপোজিশন নিয়ে, কিছু কিছু ইজি ট্রিক্স তোমাদের সাথে শেয়ার করব, যাতে এই ক্লাসটা করার পর তোমাদের এই ওয়ার্ডগুলো, যেটা ভয় ছিল, অনেকের কিন্তু প্রিপোজিশন নিয়ে অনেক ভয় থাকে যে এতগুলো প্রিপোজিশন, এতগুলো ওয়ার্ডস আমরা কীভাবে মনে রাখবো, কোন জায়গাতে কোন প্রিপোজিশনটা বসবে, সেটা কিন্তু আজকের পরের থেকে থাকবে না। তো দেরি না করে চলো ক্লাসটা শুরু করি। ফার্স্ট যে প্রিপোজিশনটা তোমাদের বলবো সেটা হলো অন। ওকে, অন, অন আমরা কখন কখন ইউজ করব। দেখো, যখন একটা প্লেন সারফেস থাকবে, কি থাকবে, সারফেস, প্লেন সারফেস আছে, সারফেসের উপরে মনে করো কোনো একটা জিনিস আছে। জাস্ট এখানে আমি এঁকে দিই, মাই ড্রয়িং ইজ নট দ্যাট মাচ গুড, বাট প্লিজ অ্যাডজাস্ট, লাইক দেখো এরকম, ধরো মনে করো একটা পট আছে, কোথায় আছে, টেবিলটার উপরে, টেবিলটা সারফেস, সারফেসের সাথে লাগানো, পটটা তো আকাশে ভাসবে না, টেবিলে সারফেসের সাথে লাগানো আছে কোনো একটা থিং, কোনো একটা পার্সন, মানে কি অ্যাকচুয়ালি বেসিক্যালি নাউন, নাউনটা যখন আরেকটা নাউন মানে সারফেসের যখন উপরে থাকবে, উপরে থাকবে তখন আমরা কি বলবো, সারফেসের সাথে কিন্তু কানেক্টেড থাকতে হবে, লাগানো থাকতে লাগবে উপরে, তখন আমরা কি বসাবো, সেটাতে অন বসাবো। কিভাবে, দ্য পট ইজ অন দ্য টেবিল, অন দ্য টেবিল মানে টেবিলের উপরে আছে, ওপরে আছে, সার্ভিসের ওপরে আছে। এবার অনটা বেসিক্যালি মানে প্রিপোজিশন, যদি বলি প্রিপোজিশন বেসিক্যালি কি, প্রিপোজিশন কিন্তু সবসময় ডাইরেকশন বোঝাবে, সবসময় দেখবে প্রিপোজিশন ডাইরেকশন বোঝাচ্ছে, যেরকম ডাউন, আপ, বিলো, ওকে, আন্ডার, ইন, তারপর আফটার, কত প্রিপোজিশন বলবো, অনেক প্রিপোজিশন আছে, অ্যালং উইথ, ওকে, এই প্রিপোজিশনগুলো প্রিপোজিশন ডিরেকশন বোঝায়। তো আমরা ফার্স্ট বুঝলাম অনের একটা কাজ, অন কখন বসবে, যখন কোনো একটা সার্ফেসের সাথে লাগানো কোনো একটা জিনিস বলছে, থিংটা সার্ফেসের সাথে লাগানো, তখনই আমরা কি বলবো, প্রিপোজিশন। এবার অন, অন আরও কাজ আছে অনের, কীরকম, একটা পার্সন মনে করো, একটা ব্যাড, ওকে, ব্যাড, ব্যাডের উপরে তোমরা বসে আছো, কেউ একজন ব্যাডের উপরে বসে আছে, ব্যাডটাও তো একটা সারফেস, প্লেন সারফেস সমান, চারপাশে তো কিছু নেই, তাহলে সে ব্যাডের উপরে বসে আছে, কি হবে, নাম দিয়ে দে, রোহিত ইজ সিটিং অন দ্য ব্যাড, রোহিত ইজ সিটিং অন দ্য ব্যাড, রোহিত কোথায় বসে আছে, ব্যাডের উপরে বসে আছে, বুঝতে পারলে। অনের সাথে সাথে আমি আবার তোমাদের ইন ও বলে দিই, ইন, অন আর ইনের মধ্যে রিলেশন বলতে কি, এটা ডিফারেন্ট, ঠিক আছে, অন আর ইন ডিফারেন্টলি কাজ করবে, যে তো কোন জায়গাটার মধ্যে ডিফারেন্ট কাজ করবে সেটা বলবো। তো রোহিত তো ব্যাডের উপরে বসে আছে, ওকে, লিখতে পারবো, বাট রোহিত যদি মনে করো এখানে ব্যাডে ঘুমিয়ে আছে, যখন স্লিপিং বলবে ব্যাডের মধ্যে ঘুমিয়ে আছে, তখন আমরা কি লিখব, রোহিত ইজ স্লিপিং ইন দ্য ব্যাড, বুঝতে পারলে, কি লিখবো, রোহিত ইজ স্লিপিং ইন দ্য ব্যাড, আমরা ইন বসাবো যদি স্লিপিং হয়, সারফেস এরিয়ার মধ্যে স্লিপ মানে ঘুমিয়ে আছে, স্লিপিং, ওকে, ইন দ্য ব্যাড, আর এখানে বসে আছে, তাহলে কি হয়েছে, অন দ্য ব্যাড হয়েছে। সেম ইন আর অনের মধ্যে একটা রিলেশন আছে, কিরকম, ধরো ভেহিকলস, আমাদের তো অনেক ভেহিকলস আছে আশেপাশে, স্কুটার আছে, বাইক আছে, ট্রেন আছে, শিপ আছে, কার আছে, জিপ আছে, টমটম আছে, অটো আছে, কত কিছু আছে, ঠিক না, কিন্তু ভেহিকলস কিন্তু অনেক ধরনের আছে, তো সব ভেহিকলসের মধ্যে কি সেম প্রিপোজিশন হবে, সেম প্রিপোজিশনই আমরা ইউজ করব, অন অর এলস ইন, না সেটা না, আমরা ভেহিকলস বুঝে আমরা সেগুলো ইউজ করব। কিভাবে ইউজ করব বলি, ধরো একটা বাস, ওকে, বাস যখন দেখবে আমরা বাসের মধ্যে উঠি, তখন কিভাবে উঠি, বাসে, বাসের সিঁড়িগুলো এইভাবে থেকে উপর দিক দিয়ে উঠি, তো বাসটা তো মাথা নুইয়ে এভাবে উঠি না, সোজা উঠি, যখন এরকম যতগুলো ভেহিকলস আছে যেগুলো আমরা এভাবে উঠি, সেগুলোতে হবে অন, কি হবে,
অন হবে। এক্সাম্পল আর কি কি আছে, বাসে উঠি, ঠিক আছে, ট্রেন, ট্রেনেও তো আমরা এইভাবেই উঠি, শিপ, প্লেন, প্লেনে তো আমরা মাথা গুঁজে উঠি না, কিন্তু দেখবে আমরা সমান এইভাবে সোজা বা এরকমভাবে উঠি। সেগুলিতে আমরা কি বলবো, কি ইউজ করব, অন ইউজ করব। ওকে, যদি আমি এক্সাম্পল বলি যে আই অ্যাম অন দ্য বাস, আমি কোথায়, বাসের মধ্যে, ইন দ্য বাস না, ওকে, অন দ্য বাস। যে ভেহিকলসটা এভাবে উঠতে লাগে সেটাতে কি বলবো, বাস বলবো, আরে সরি, অন বলবো। নেক্সট, যদি আবার বলো এগুলি কিছু ভেহিকলস, অনেকগুলো ভেহিকলস আছে, যেরকম অটো, অটোর মধ্যে আমরা কি হয় উঠি, মাথা নুয়ে ঢুকতে লাগে, তাই না, মাথা নুয়ে ঢুকি, তারপর অটো, তারপর ট্যাক্সি, ট্যাক্সির মধ্যেও মাথা নুয়ে, কার মাথা নুয়ে ঢুকতে লাগে, যখন মাথা নুয়ে ঢুকতে লাগবে তখন আমরা কি ইউজ করব, ইন ইউজ করব, কি ইউজ করব, ইন। তাহলে আমি বলতে পারি আই অ্যাম ইন দ্য কার, ইন দ্য কার, তখন আমরা কি ইউজ করব, ইন। অন কখন ইউজ করব, যখন এরকম হয়। তাহলে এবার আমাদের, আমাকে বলো তো, যদি একটা বাইসাইকেল থাকে বা বাইক, ওকে, যদি বাইক, বাইকটা কি, বাইকটা কি এরকম, এবার বাইকের মধ্যে যখন বসবে তোমরা, বাইকের মধ্যে যখন বসবে, বাইকটা সার্ভিস চারোদিকটা খোলা, তো এটা তো মাথা নিয়ে বসতে লাগে না, ঠিক আছে না, বাইসাইকেলও এরকম বসতে লাগে না, স্কুটিতেও বসতে লাগে না, এরকমভাবে সোজা সার্ভে উপর দিকেই বসতে লাগে, এটার উপরেই বসো, চারোদিকটা খোলা থাকে, তখনই কি হবে, তখন আমরা কি ইউজ করব, অন না ইন বলতে পারবে, তখনও কিন্তু অনই ইউজ হবে, কি ইউজ করবে, অন ইউজ করবে, বুঝতে পারলে। স্কুটি, বাইক, বাইসাইকেল এগুলির মধ্যে কি হবে, অন ইউজ হবে, কার, ট্যাক্সি, জিপ এগুলিতে কি ইউজ হবে, ইন ইউজ হবে, বোঝা গেছে, অর আর ইনের মধ্যে। এবার ভেহিকলসে আশা করি এই ভিডিওটা দেখার পরে কোনো ধরনের কোনো প্রবলেম থাকবে না। নেক্সট দেখো কিভাবে অন হবে ইন হবে বুঝবে। ধরো কেউ একজন বসে আছে, কোথায় বসে আছে, সোফাতে বসে আছে, ওকে, এখানে একটা সোফা এঁকে দিই, ঠিক আছে, সোফাতে বসে আছো, সোফাতে। এবার কেউ একজন বসে আছে কোথায়, টুলে বা মোড়াতে, টুল বা মোড়াতে বসে আছে, বসে আছে। এবার বলতে পারবে দুটা তো বসেই আছে, কাজ কি করছে, বসারই কাজ করছে, কিন্তু দুটার মধ্যে আমরা কি প্রিপোজিশন ইউজ করব, কি ইউজ করব বলতে পারবে। দেখবে সোফাতে যখন বসি, সোফাটা বেসিক্যালি কি থাকে, দুদিক দিয়ে ওঠা আর্ম রাখার জন্য জায়গা থাকে না, থাকে না, থাকে সোফাতে বসার সময়। যখন এরকম জায়গা থাকবে, এরকম কোনো জায়গাতে বসবো বা আর্ম চেয়ার বা সোফা, এটা কি তিনোর দিকটা ঘেরাও আছে, মিডে উপরে বসছি, একটা দিক খালি, ঠিক আছে, বাট এই তিনটা সাইড কি, পেছনটা আর দুই সাইড কি, একটু এটার মিডেলে বসছি আমরা, তাই না, তখনই আমরা কি ইউজ করব, ইন ইউজ করব। তো আমি বলতে পারি আই এম সিটিং ইন ইন দ্য সোফা, আই এম সিটিং ইন দ্য সোফা। নেক্সট, এবার আমি কোথায় বসে আছি, একটা টুল, ঠিক আছে, টুলে বসে আছি বা মোড়াতে বসে আছি, ধরো টুলে বসে আছি, এখানে চারোদিকটা খালি, তো পেছন দিয়ে কোনো দিক দিয়ে মানে এরকম ঢাকা কোনো জায়গা আছে যে হেলান দিয়ে বসতে পারছি বা ধরতে পারছি, এরকম না, একদম চারোদিকটা সারফেসটা কি খালি আছে, তখন আমরা কি ইউজ করব, অন ইউজ করব। তাহলে এই জায়গাতে আমি লিখতে পারি আই অ্যাম সিটিং অন দি টুল, ওকে, আমি কি লিখবো, আই এম সিটিং অন দি টুল, যখন এরকম এটা মাথায় রাখবে, এরকম কোনো জায়গাতে বসছো, যেরকম ধরো বেঞ্চ, বেঞ্চের উপরে কেউ বসছো, বেঞ্চটা কি, চারোদিকটা তো খোলা, বেঞ্চ যদি পার্টিকুলার বেঞ্চ হলে হোক, বেঞ্চটা রুমের ভেতরেই হোক না কেন, আমি পার্টিকুলার নাউনটা কি ফলো করবো, নাউন কি কানেক্ট করবো, বেঞ্চের মধ্যে বসছি, বেঞ্চটা কি, বেঞ্চ কি কোনো সময় এরকম উপরে দেওয়া থাকে, থাকে না, সমান থাকে, সার্ভিসটা প্লেন থাকে, তখন আমরা কি ইউজ করব, অন ইউজ করব। যদি আমি বলি আর্ম চেয়ারে বসছি, কি ইউজ করব, ইন ইউজ করব, বোঝা গেছে। নেক্সট দেখো, যেহেতু অন আর ইনের মধ্যে আমি একটা রিলেট করে পড়াচ্ছি, তাই ইনেরও এটার সাথে বলে দিই, যেহেতু ফার্স্ট ওয়ার্ডটা বলেছিলাম, ফার্স্ট বলেছিলাম কি, যে অন কখন হবে, যখন একটা সার্ফেস প্লেন থাকবে, এটার মধ্যে কোনো একটা জিনিস আছে বা বসা আছে, তখনই কি হবে, অন হবে। এবার ইন কখন হবে,
ইন হবে কোনো একটা জায়গা যেটা তিনোদিক দিয়ে বাউন্ডারিজ আছে, তিনোদিক দিয়ে ঘেরা বা চারোদিক দিয়ে ঘেরা। যেরকম ধরো রুম, এখন তোমরা রুমে বসে আছো, আমিও রুমের মধ্যে আছি, তো রুমের মধ্যে যে আছি রুমটা কি চারোদিকে বাউন্ডারি, তাই তো, চারোদিক দিয়ে ঘেরা। তাহলে কি হবে, আই অ্যাম ইন দি রুম, বুঝতে পারলে? যখন রুমের মধ্যে আছি তাহলে কি হবে, ইন হবে, কি হবে, ইন। যেরকম আই অ্যাম ইন দ্য রুম, বোঝা গেছে? এবার এটার সাথে বলো, রুমে আছি বাট আমি কোথায় বসেছি, ফ্লোরে বসেছি। কেউ একজন রুমের মধ্যে আছে কিন্তু বসেছে কোথায়, ফ্লোরে বসে আছে, তাহলে কি এটা ইন হবে? তারপর বিহারি, আমি তো রুমের মধ্যে আছি, তাহলে তো বসেছি ফ্লোরের মধ্যে, তো কি হলো, মধ্যে ফ্লোরটা তো রুমের মধ্যে, তাহলে ইন হবে। কিন্তু না, এরকম কিন্তু ভাববে না, রুম তো বলেনি, নাউন যেটাকে বলছে এটাকে, নাউন কি এখানে, ফ্লোর নাউন, তো ফ্লোরের সাথে কানেক্ট করবে, ফ্লোরের সাথে কানেক্ট করে কি হবে, আই এম সিটিং অন দ্য ফ্লোর, অন দি ফ্লোর হবে। কেন, দেখো তোমরা ভাবো, ফ্লোর যে ফ্লোরটাকে বাউন্ডারিজ করা বলছে, ফ্লোর নর্মের ফ্লোর যে ওয়ার্ডটা, ফ্লোর ওয়ার্ডটা বেসিক্যালি কি থাকে, ফ্ল্যাট থাকে, সমান থাকে, চারদিকে কিছু থাকে না, এটা তো ফ্লোর হবে না, ঠিক আছে না? যদিও ফ্লোরে চারদিক থেকে ওয়ালগুলো আছে, কিন্তু আমরা এভাবে তো বলবো না, কি বলবো, আমরা ফ্লোরে বসে আছি, ফ্লোরটা সমান, তাই আমরা কি ইউজ করব, অন ইউজ করব। ওকে, এবার অন কখন ইউজ করবো, আর অন আমরা ইউজ করব যখন উইকডে এর কথা বলবো, যেরকম সানডে মানডে, এগুলো সানডে মানডে টিউসডে যে ডেজগুলো আছে, অন সানডে, অন আজকে কি বার, তোমরা লিখে দাও, আজকে অন থার্সডে, অন থার্সডে, এগুলি আমরা অল ইউজ করব। ইন কখন ইউজ করব, যখন বলবে, দেখবে সকাল, ইন দ্য মর্নিং, ইন দ্য নাইট, ইন দ্য ইভিনিং, আমরা ইউজ করছি ইন, কি ইউজ করব, ইন কখন ইউজ করব, ইন দ্য মর্নিং। দেখো এখানে দা আছে, যখন দা থাকবে আর্টিকেল, দা মানে কি, আর্টিকেল ডিটারমিনার, যখন ডিটারমিনার থাকবে, দা থাকবে মর্নিং এর আগে, তখনই আমরা কি ইউজ করব, ইন ইউজ করব, বুঝতে পারলে? যখন ডিটারমিনার্সটা থাকবে তখন আমরা কি ইউজ করব, ইন ইউজ করব। আমরা অন দ্য মর্নিং কখনো বলি, বলি না, ইন দ্য মর্নিং বলি। তাহলে আমরা কি ইউজ করব, ইন ইউজ করব। তো এটার সাথে অ্যাটের সাথে দেখবে একটা রিলেটেড থাকবে, যখন আমি তোমাদের প্রেপোজিশন অ্যাট পড়াবো তখন তোমাদের আমি বলবো, কিন্তু এটা মনে রাখবে আজকের ক্লাসে। এবার দেখো ইন আর কোথায় ইউজ করতে পারি আমরা, কোনো একটা পারমানেন্ট অ্যাকশন যখন হচ্ছে, মনে করো কোনো একটা পার্সন পারমানেন্ট কোনো একটা কাজের সাথে জড়িত, তখনই আমরা ইন করব। ধরো কোনো একটা পার্সন আর্মিতে জড়িত, যুক্ত আছে, উনি আর্মিতে জব করেন, তাহলে আমি কি বলবো, হি ইজ ইন আর্মি, ঠিক তো, আর্মি বলবো, মানে উনি আর্মিতে পারমানেন্ট উনি জব করছেন, এভাবে বলবো। এবার অন আমরা কখন ইউজ করবো, আরেক রকম এটার সাথে কাছাকাছি, যখন কোনো একটা পার্সন কোনো একটা অফিসিয়ালি কোনো অথরিটির মধ্যে কানেক্টেড, মানে জড়িত, কমিটির মেম্বার, বুঝতে পারলে? তখনই আমরা কি ইউজ করবো, অন ইউজ করবো, যখন একটা পার্সন অফিসিয়ালি অথরিটিক্যালি কি কমিটির মেম্বার, তখন আমরা কি ইউজ করবো, অন ইউজ করবো। He or she is on the committee. On the committee. He or she is on the committee. মানে কিসের মধ্যে? কমিটির মধ্যে, কমিটির মেম্বার। তাই এখানে কি হয়েছে? অন হয়েছে, বুঝতে পারলে? আশা করি তোমাদের ক্লাসটা ভালো লেগেছে আর অনেক কিছু তোমরা জানতে পারলে। যদি কোনো ধরনের কোনো ডাউট থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। আর আমাদের টেলিগ্রাম চ্যানেল ইএলসি প্রবাল স্মল লেটার, ইএলসি প্রবাল উইদাউট এনি গ্যাপ, তোমরা এটা সার্চ করবে টেলিগ্রামে গিয়ে অবশ্যই জয়েন করে রাখবে, তাহলে তোমরা আমাদের যে মানে মেটেরিয়ালসগুলো সেগুলি তোমরা পেতে পারবে। আর তোমাদের জন্য মাঝে মধ্যে আমরা কি করি, অনেক সময় প্রায় সময়ই আমরা মক টেস্ট তোমাদের দিই, ঠিক আছে? তাহলে তোমরা এগুলো অবশ্যই তোমরা এগুলি কালেক্ট করতে পারবে, মক টেস্টগুলি তোমরা দিতে পারবে, তাহলে তোমাদেরই সুবিধা হবে জবের জন্য, তোমরা প্রিপারেশনে আর একটু একটু মোটিভেশনটা পাবে যে কত পেয়েছি না। মক টেস্ট অ্যাকচুয়ালি কি, মক টেস্টটা দিলে হয় কি যে এটাতে কত পেলাম, মানে একটা
ইয়ে আসে আর কি, মনের মধ্যে একটা কারেজ আসে, ঠিক আছে, যে আমি মক টেস্টটাতে এত মার্কস করলাম, ঠিক আছে, আমি তো ভালো ভালোই পড়াশোনা করছি, তো এগুলি তোমরা পাবে। তো তাহার জন্য, তার জন্য কি করতে লাগবে, আমাদের ইএলসি প্রবাল টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে রাখবে, আর আমাদের ইউটিউব চ্যানেল ইজি ওয়ে লার্নিং ক্লাসেসকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে নেবে। আর তোমরা যদি চাও যে আমাদের ইএলসিতে, মানে ইজি ওয়ে লার্নিং ক্লাসেসে এডমিশন নিতে, তাহলে অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করে নেবে। ফার্দার কোয়ারিজ থাকলে তোমরা, যত ধরনের যা যে কোনো ডাউট থাকুক, তোমরা সেখানে যোগাযোগ করে তোমরা পাবে। নমস্কার, জয় মা গায়।